মনটা যে আর তর সইছে না। ওহ বাবা, কত বছর পর এই বাড়ির থেকে বেরোলুম, বাড়ির থেকে বেরোনোই হয় না। এইবার আমি বলে কই একেবারে এসেছি বুঝলি, যে তোদের বাড়িও থাকবো, বড় খুকির বাড়িতেও বেশ কদিন থেকে তারপরে আসবো। বাবা, বড় নাতনিটাকে যে কতদিন দেখিনি, ওটাও খুব দুষ্ট হয়েছে এর মতোই বোধ হয়। ও তাই, গেলে দেখবি। সে আর জানি না মা, কালকে আমাকে ফোন করেছিল বুঝলে, সে ফোন করে শুধু বলে মাসিমণি দিদুন আসবে কবে। আমি বললাম হ্যাঁ রে হ্যাঁ, সবাই যাবে। তুমি এটা কি বললে, হ্যাঁ তুমি এখান থেকে ওখানে তুলি দিদির বাড়ি গিয়ে তারপর বাড়ি চলে যাবে? না না না, সেটা হবে না, এমন কথা কিন্তু ছিল না দিদুন। তুমি বলেছিলে আমাদের বাড়ি এসে এবার অনেক দিন থাকবে, তুমি ভুলে গেলে? বাবাও তো তাই বলেছে। রে মা, থাকবো না তাই বলছি নাকি, থাকবো তো। এই দেখ না, দেখতে দেখতে কতদিন হয়ে গেল বল দেখি, তোদের বাড়ি আছি, এবার আবার ওখানে যেতে হবে, ওখানেও কদিন থাকবো, তখনও তো সেই তোর কাছেই থাকা হবে নাকি রে। তারপরে বুড়ি দিদুনকে তো বাড়ি যেতে হবে, নালে তোর মামার তো মাথা খারাপ হয়ে যাবে রে। আচ্ছা মা, বলছি দিদির বাড়িতে আসবে না ভাই? কি জানি, বলে তো ছে এখন জানি না, দেখা যাক, গেলে যেতেও পারে। দিদুন, মামাই আসবে নাকি? বাবা, আমি তো বড় হওয়ার পর থেকে মামাই আর আমার বাড়িতে আসেনি, কি মজা! তাহলে তো আবার মামিমা মামাই সবার সঙ্গে দেখা হবে। বৌদি ভাই, এই দেখো চলে এলাম, এই যে দিয়ে গেলাম ওদের। আর বলো না, সেই কতবার বললাম যে বাবা আর যাস না এতটা দূর, আমার না খুব টেনশন হয়, কিন্তু তোমরা আছো তাই ছাড়ছি। যাই হোক, একটু দেখে শুনতে রেখো, হ্যাঁ ওদিকে দেখো না, ওদিকে দিদিরও তো তাই, ওই ডিম্পি আর গিনির আবার পরীক্ষাটা পড়ে গেছে, তো না হলে ওরাও যেত, ওদের দুটোরও মন খারাপ জানো। আজ সকালে বলছে দিদি যে জানিস তোর ছেলে মেয়েগুলো যাচ্ছে, আমার মেয়ে দুটোরও খুব মন খারাপ। আরে মিতা, চিন্তা করছো কেন, আমরা তো আছি, এই দেখো না মা যাচ্ছে, ওদিকে হেনা যাচ্ছে, ডোনা যাচ্ছে, আমি যাচ্ছি, তারপরে তোমার দাদা ভাই সবাই যাচ্ছে, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ গো বৌদি ভাই, আমি তো জানি, ওই জন্যই তো তোমাদের ওপর ছেড়ে দিয়েছি ভরসা করে। যাই হোক বৌদি ভাই, আমি তাহলে যাই বুঝলে, ওদিকে বাড়িতে প্রচুর কাজ কর্ম ফেলে রেখে চলে এসেছি। আর বলো না, এত ছটপট করছে যাবে যাবে করে, আমি বলছি বারবার যে দাঁড়া, এখনই কি যাবি নাকি, যাবি তো কাল, এখন তো ঢের দেরি আছে, কিন্তু ওদের হুটোপাটা বেঁধে গিয়েছে, না এখনই যাব মামিমার বাড়িতে। যাই হোক, ওদের নিয়ে এসে দিয়ে গেলাম, কালকে তাহলে সাবধানে যেও কেমন, আর গিয়ে কিন্তু একটা ফোন করে দিও। হ্যাঁ হ্যাঁ মিতা। এ মা, কিন্তু তুমি একটু বসবে না? না না বৌদি ভাই, এখন আর বসবো না গো, এখন যাই। আচ্ছা আচ্ছা, আমি গিয়েই ফোন করে দেবো। আচ্ছা মা, তুই তাহলে বস, দিদিদের সঙ্গে দাদার সঙ্গে খেলা কর একটু, আমি যাই কেমন, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা মা, বলছি দিদি দিদি এখনো এলো না কেন? দিদি দিদিও তো আমাদের সঙ্গেই যাবে, তা এখনো আসছে না কেন গো? এ বাবা, আসবে রে আসবে, রিনি দিদি কদিন ছুটিতে যাচ্ছে তো, তাই রিনি দিদি সব হোমওয়ার্ক গুলো করে যাচ্ছে, তাই বিকাল বেলা আসবে। ওহ বাবা, কি কষ্টে যে রাজি করিয়েছি না বাবা, কালকে না জানিস তো বলি বাপি কিছু যেতে দিচ্ছিল না, বলছিল একা একা কোথাও যাওয়াই যাবে না, কি মন খারাপ হয়ে গেছিল, আমি তো বে বে করে কেঁদেছি বাবা, তারপরেই রাজি হয়ে গিয়েছে, আর যেই না রাজি হয়েছে কি যে আনন্দ হচ্ছে রে বাবা। এতক্ষণ তো ঘরে লোকজন ভর্তি ছিল না, সেই জন্য তো আনন্দতে বোঝাতেই পারছিলাম না পরি তোকে। ও বাপ রে, জানিস তো না আমি যে কি আনন্দ পেয়েছি যাওয়ার কথা শুনে, সে কবে যে লাস্ট ট্রেনে উঠেছিলাম, ও বাপ রে, যখনই ভাবছি না কালকে ট্রেনে করে ঘুরতে যাব, তখনই কি আনন্দ হচ্ছে রে। হ্যাঁ গো চিঙ্কিজি, একদম ঠিক কথা বলেছো, আমারও খুব আনন্দ হচ্ছে বাবা, আবার ইনিদিও যাবে, আর আমার আরো বেশি আনন্দ হচ্ছে কেন বলো তো, করে তো যাবো, তারপরে শহর বলে কথা, ওখানে কত কি দেখার আছে জানো, আমি কখনো ট্রেনে করে শহরে যাইনি। জানিস পুরি, ট্রেনে করে যেতে কি মজা লাগে, ট্রেন কুচিক চিক 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 করে করে যায়, জানলার পাশে আমি জানিস তো সব সময় বসি, জানলা দিয়ে বাইরে কত মাঠ ঘাট নদী নালা গাছপালা কত কি দেখা যায়, আর জানিস পুরি, ট্রেন যখন নদীর ওপর ব্রিজের মধ্যে দিয়ে যায় তখন কি ভয় লাগে, আমার মনে হয় যদি ব্রিজ ভেঙে পড়ে যায় ট্রেনটা তাহলে কি হবে। নদীর ওপর ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাবে ঝিকঝিক করে, এই বাবা কি আনন্দ, কি আনন্দ,
এই নে পড়ি বালিশ, এই নে। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা মজা কি মজা ঘুরতে যাব আমরা, কি মজা কি মজা। ও টিক 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 জানিস তো তোর মা খুব রাগি, এলে তো খুব বকাবকি করবে, কি হবে বাবা। আমি তো দেখিনি পড়ি, গুদু তো ঠিকই বলেছে রে, এইবার কি হবে। মামিমা দেখলে তো রক্ষে নেই, এবার কি করি রে বুড়ি। এ মা, আমি তো কোচিং ঠিক করে রেলগাড়ি খেলছিলাম, এরকম হলো কি করে যা বাবা। এ মা, বালিশগুলো মনে পচা বালিশ ছিল, তাই জন্য এগুলো চাপ পেরিয়ে গিয়েছে। যা যা, আর কি হবে, মামমামকে বলবো বালিশগুলো পচা ছিল, বাজে ছিল, তাই এরকম হয়েছে। এতে আমাদের কোনো দোষ নেই বাবা। আই রে, এ কি কাণ্ড হয়েছে আমার ঘরের, হ্যাঁ কি করেছিস তোরা, হ্যাঁ তোদের যে বললাম আমি যে একটুখানি বসে তোরা একটু খেলা কর, হ্যাঁ তোরা জানিস না যে কালকে তুলি দিদির বাড়ি যাব, আজকে রান্না বাড়ি করে সব কাজ মিটিয়ে আমাদের গোছাতে হবে ব্যাগপাটারা, আর তোরা কি না আমার কাজ বাড়াচ্ছিস। পড়ি, এগুলো কি, হ্যাঁ তুমি এগুলো কি করেছো, তোমাকে বারবার করে আমি কতবার বারণ করেছিলাম যে দুষ্টুমি একদম করবে না তুমি, আর তোমাকে বললাম না দিদিদের নিয়ে বসে গল্প করতে, আর এগুলো তুমি কি করেছো। হ্যাঁ আমরা তো ইচ্ছা করে করিনি মা, তুমি আমার বকছো কেন, আমি তো খেলা করছিলাম, আমি তো দিদিদের সঙ্গে গুদু দাদার সঙ্গে খেলাই করছিলাম, কিন্তু খেলতে খেলতে কখন যেরকম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। করে এখন কাদা হচ্ছে, হ্যাঁ কাঁদলে কি মাফ, একদম নয়। আর বালিশগুলোর এই অবস্থা হয়েছে, এটা কি সঙ্গে সঙ্গে একবারে হয়েছে, হ্যাঁ তুমি বুঝতে পারো না, তুমি এখন বড় হওনি, তুমি জানো না বালিশগুলো থেকে এইভাবে তুলোগুলো বেরিয়ে যাচ্ছে, তাও তুমি কি বলে বালিশের ওপর লাফালাফি করেছো। হ্যাঁ আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি গো, আমি তো কালকে যাব বলে আনন্দ করে সবাই মিলে কুজিক জিক করে রেলগাড়ি রেলগাড়ি খেলছিলাম। ওসব বললে এখন আর হবে না, ওসব বললে আমি শুনছি না, দোষ যখন করেছো শাস্তি পেতেই হবে, একদিন যদি না শাস্তি তাহলে রোজ রোজ তুমি এটাই করবে। দাঁড়াও আমি আসছি, আয় আয় দেখি এবার তোর, হ্যাঁ আজকে একটা হেনস্থা করেই ছাড়বো। দাঁড়া, হাত পাত পাত হাত, কি হলো দাঁড়িয়ে আছিস যে, মামাম কি বলছে, হাতটা পাততে বলছে তো। মামিমা তুমি এত রাগ করছো কেন, ওই সত্যি কথাই বলেছে গো, ও খেয়াল করেনি, আমরা তো হই হই করে খেলছিলাম, পরে গুদ্দুই তো বললো তখন দেখলাম এরকম অবস্থা, তুমি ওকে মেরো না গো, ও খুব ভালো মেয়ে, দেখো আমরা তো সবাই একসঙ্গে করেছি, ও তো একার দোষ নেই বলো। কি হয়েছে দিদি ভাই, এত চেঁচামেচি হই হই করছো, তুমি এত রেগে গেছো কেন, কি হয়েছে দেখ, একবার তাকিয়ে দেখ কি অবস্থা করেছে আমার ঘরটা। সে তো দেখতেই পাচ্ছি, মনে নেই তোমার দিদি ভাই, ভুলে গেছো তুমি যখন ছোট ছিল তখন এই কাজটাই আমার ঘরে করেছিল, মনে আছে তোমার সেই দিনটার কথা, তখনও কত ছোট ছিল। হ্যাঁ আর তুমিও দেখো কিরকম, সেই তখনও রাগ করেছিলে, আবার এখনো একেবারে লাঠি হাতে চলে এসেছো। হ্যাঁ তুমি শুধু বড়ই হয়েছো, তোমার বোধ বুদ্ধি হয়নি, তুমি আবার আমাকে বলো ছোট ছোট, তুমি ওইটুকু বাচ্চাকে বকছো তাও আবার লাঠি হাতে করে, আচ্ছা ও কি বুঝবে বলো তো, তুমি ওকে মারবে। পরি শিগগিরই পালিয়ায় রে মা, রেগে পুরো বৌ
হয়ে গিয়েছে, পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়। বাবা রে, শিগগিরই চল আমরা এখান থেকে পালাই, নাহলে আজ আর রক্ষে নেই। কর আর কি বলবো বল, আশকারা দিয়ে দিয়ে তুই আর মা দুজনাই তোকে মাথায় তুলে রেখেছিস, আমার কিছু বলার জো আছে? দেখ পড়ি মা কি সব বলছে। আমাদের পলি কত মিথ্যি মেয়ে বাবা, আমার মহারানী তাকে কিনা লাঠি নিয়ে এসছে মা মারবে বলে, দেবো মাকে দুমদুম করে মেরে আমি। তো বন্ধুরা দেখতেই পারলে আজকে পরীর মা ভীষণ রেগে গিয়েছে পরীর ওপর, পরীর অন্ন ভন্ন করেছে বলে ঘর দৌর। যাই হোক, কালকে কিন্তু খুব স্পেশাল এপিসোড, কারণ কালকে সবাই মিলে সাজুগুজু করে শহরে তুলি দিদির বাড়িতে জন্মদিনে খেতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টুক করে। সবাই অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা।